গ্রিসের অর্থনৈতিক সংকট উত্তরণে দাতাদের বেল আউট চুক্তির প্রস্তাব নাকচ হয়ে গেল গণভোটে। ঘোষিত ফলাফলে 51% নাগরিক ভোট দিয়েছেন নার পক্ষে। এই বিজয়ে এথেন্সের রাজপথে উল্লাসে ফেটে পড়ে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সমর্থকরা। উচ্ছ্বাসকারীদের নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় পুলিশকে। এদিকে না ভোটের বিজয়ে পদত্যাগের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা অ্যান্থনি সামারাস। হ্যাঁ, ভোটের পক্ষে লড়াই করেছি আমরা, এখন নিউ ডেমোক্রেটিক দলের নতুন নেতৃত্ব দরকার, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সামারাসের এই পদত্যাগকে ভালোভাবে নেয়নি গ্রিকরা, বিশ্বাসঘাতক বলতেও ছাড়েনি কেউ কেউ। সামারাস বিশ্বাস ভঙ্গ করেছেন, পরিস্থিতি পরিবর্তনের প্রচেষ্টাকে সমর্থন করেন না তিনি। বেল আউট চুক্তি না হওয়ায় অর্থনৈতিক মন্দা নিয়ে দুশ্চিন্তা রয়ে গেল। সমাধানে গ্রিসের কেন্দ্রীয় ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বললেন দেশটির স্পিকার। আর গ্রিসকে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের। এত কিছু সত্ত্বেও না ভোটের বিজয়কে ইতিহাসের গৌরবান্বিত অধ্যায়ের সূচনা বলে মনে করেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এই বিজয় হ্যাঁ বা নার সমর্থকদের নয়, আমরা সবাই মিলে গ্রিসের গৌরবময় ইতিহাসের নতুন অধ্যায় শুরু করলাম। গণভোটে না জয়ী হওয়ায় 19 জাতির ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে গ্রিসের, আর এতে আলোচনার দুয়ার খুলবে বলে দাবি দেশটির ক্ষমতাসীনদের। জাহিদুর রহমান, 21 টেলিভিশন।